প্রথম অঙ্ক মাই পিডিএফ আমার পিডিএফের প্রথম অঙ্কটা এক নম্বর তো বলছে কোশ্চেনটা বলেছে দেখবি সেটা হচ্ছে ফাইন দ্য লেন্থ দ্য লেন্থ ফাইন দ্য লেন্থ অফ দ্য সারকামফারেন্স অফ দ্য সারকামফারেন্স অফ এ সার্কেল অফ এ সার্কেল অফ রেডিয়াস এ তো দ্যাট মিন্স হচ্ছে আমার একটা সার্কেল যে সার্কেলের সার্কমফারেন্স হয় কত সার্কেলের সারফাম সার্কামফারেন্স হয় টু পাই ইন্টু রেডিয়াস রেডিয়াস এখানে এ বলা আছে তাহলে টু পাই এ তাহলে এইটার প্রমাণটা অ্যাকচুয়ালি করছি সার্কেলের সার্কমফারেন্স যে সূত্রটা আমরা ছোটো থেকে পড়ে আসছি সেটা হচ্ছে টু পাই আর সেইটার সূত্রটা আমি এখানে নির্ণয় করছি আচ্ছা একটা সার্কেলের ইকুয়েশন প্রথমে ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো আমি সার্কেলের ছবিটা একটু আঁকার চেষ্টা করছি দেখ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে ডেফিনেটলি সেন্টারটা আছে অরিজিনে আর রেডিয়াসটা কত সেটা হচ্ছে এ রেডিয়াসের তাহলে সারকামফারেন্স বার করতে হবে আচ্ছা তো এটা দেখ কার্টেসিয়ানে আছে তাহলে আইদার আমি কী ইউজ করবো এর আগে সূত্রটা ইউজ করলাম সেইরকম আরেকটা কথা হচ্ছে এই সার্কেলটা কিন্তু সিমেন্ট টি এক্স এবং ওয়াই অ্যাক্সিস মানে কেন কারণ এক্সের জায়গায় আগের চ্যাপ্টারতে আমি বলছিলাম এক্সের জায়গায় যদি মাইনাস এক্স পুট করি বা ওয়াইয়ের জায়গায় যদি মাইনাস ওয়াই পুট করি তাহলে ব্যাপারটা একই থাকবে তার মানে আমরা এই যে এই এইখান থেকে এই পয়েন্টটা থেকে যদি এই পয়েন্টের এই এতটার লেন্থ যদি বার করে নিতে পারি যেটাকে চার দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল লেন্থ অফ দ্য সার্কমফারেন্স চলে আসবে ঠিক আছে দিকেও যা লেন সব তো সেম আসবে তাই না দেখ তাহলে অ্যাকচুয়ালি এই সার্কেলটার এইটা সার্কেলের আমার সার্কফারেন্স বার করতে বলেছে তাহলে সার্কেলের সার্কমফারেন্স কত হয় টু পাই আর হয় তাই তো এক্সের জায়গায় যদি মাইনাস এক্স পুট করি তাহলে কার্ড ব্যয় কোনো পরিবর্তন হয় না ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করলেও কার্ভায় কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বোথ অ্যাক্সিসের তাহলে আমি এখান থেকে ফার্স্ট কোয়ার্ডেন্টের যা লেন্থ সেইটাকে চার দিয়ে গুণ করলি টোটাল লেন্থটা পাওয়া যাবে তাহলে আমি লেন্থের ফর্মুলাটা লিখছি সেটা হচ্ছে টোটাল লেন্থ টোটাল লেন্থ কত টোটাল লেন্থ হচ্ছে চার ইন্টু ইনটিকেশন এইখানটা এটা এটা হচ্ছে কত জিরো জিরো থেকে এ পর্যন্ত তাহলে ইনটিকেশান জিরো টু এ ঠিক আছে রুট আন্ডার ওয়ান প্লাস ডিওয়াই এক্স তার হোল স্কোয়ার বাইরে এক্স এটাই হচ্ছে আমার লেন্থের ফর্মুলা ঠিক আছে এবার এই কার্ডটার যেটা দেওয়া আছে তার বার করে নিচ্ছে কার্ডটা দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বোর্থ করলে কথা হবে টু এক্স প্লাস টু ওয়াই তার মানে এখান থেকে ডিওয়াইডি এক্স কত পাওয়া যাচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই তাহলে এইটা কি পাওয়া যাচ্ছে একটু দেখা যাক এটা পাওয়া যাচ্ছে আমার সেটা হচ্ছে ফোর ইন্টু ইনটিগেশন জিরো টু এ রুট আন্ডার ওয়ান প্লাস এক্স মানে এক্স মানে তো এক্স বাই ওয়াই মাইনাস তার হোল স্কোয়ার করলে এক্স বাইরে আচ্ছা এবার দিচ্ছি আমি ফোর ইন্টু ইনটিগেশন জিরো টু এটা দিচ্ছি কত সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার নিচে দিয়ে কত দিচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপরে বাইরে ডিএক্স হলো আচ্ছা এবার কী করছি সেটা হচ্ছে এইটা মানে কত দেখ ফোর বাইরে রেখে ইনটিগেশন জিরো টু এ এইখানটায় মানে এটা মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হলো আচ্ছা এবার ফোর ইন্টু ইনটিগেশন জিরো টু এ এইখান থেকে একটা এ বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে এ বাইরে বেরিয়ে গেল তার ফর্মুলা কত এর যদি ফর্মুলা বার করতে হয় আচ্ছা এখানে এইটা প্রমাণ করতে গেলে তুই একটা কাজ করতে পারিস সেটা হচ্ছে যে জায়গায় এ পুট কর এক্সের জায়গায় সাইন থিটা ফুট করলে ডি এক্সটা কত হবে ডিএক্সটা হবে এ কস থিটা ডি থিটা তো তার মানে আমার এক্স এখানে দিলাম থিটা এখানে দিলাম আচ্ছা এখানে যদি এক্সের মান জিরো হয় তখন থিটার মানটাও জিরো হবে এক্সের মান যদি এ হয় থিটার মানটা হবে পাই বাই টু তো তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ফোর ইন্টু ইনটিগেশন জিরো টু পাই বাই টু এই নিচেরটা হচ্ছে ওয়ান বাই ক স্কোয়ার থিটা তাই তো ইন্টু এ সাইন থিটা ডি থিটা তাই তো তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ফোর এ ইনটিগ্রেশন জিরো টু পাই বাই টু ডি থিটা তাই তো তার মানে অ্যাকচুয়ালি ফোর এ ইন টু পাই বাই টু তাহলে কত আসছে টু এ পাই বা টু পাই আর এটা ইউনিট দিতে হবে স্কোয়ার ইউনিট নয় এটা এরিয়া নয় কিন্তু এটা হচ্ছে লেনথ তাহলে লেন্থ হচ্ছে ইউনিট দিলাম কথাটা তাহলে এটা গেল লেন্থের টোটাল আমার ফর্মুলা দিয়ে একটা অঙ্ক ঠিক আছে ওকে